আরে আমার গার্লফ্রেন্ড ইনভাইট দিচ্ছে, দেখি তো ওকে মেচে নিয়ে। জান চলো আজকে তোমার সাথে কাস্টম খেলবো 1v1। ঠিক আছে জান, তোমার যদি তো ইচ্ছা করছে তাহলে চলো আজকে কাস্টম খেলবো। আচ্ছা জান, তো তুমি বানাবে নাকি আমি বানাবো? আরে আমি বানাচ্ছি কাস্টম। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন কাস্টম বানানোর জন্য চলে এসেছি। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, তো পাসওয়ার্ড লিখে নিলাম, কমরাউডের বানাবো কারণ। তারপরে এখান থেকে আমি কাস্টমে চলে গেলাম। তো সবটা ঠিক আছে না দেখার জন্য কয়েন দিয়ে দিলাম, তারপরে গ্লোয়াল ন করে দিলাম। সবটা দিয়ে মানে স্টার্ট মানে কাস্টমে চলে আসলাম, ওকে ইমোজি ইমোজি সেন্ড করে ফেললাম, তারপরে কাস্টমটা স্টার্ট দিয়ে দিলাম। ওকে কিন্তু ইমোজি দিচ্ছি এখনও, তো ইমোজিটা দিয়ে মানে কাস্টমটা স্টার্ট করে ফেললাম। তারপরে ম্যাচে যাওয়ার পরে আমাদের সাথে যা হলো মানে তোমরা দেখো কে জিতে এই রাউন্ডটা, তো তোমাদেরকে দেখো। তো দেখতে পাচ্ছ ফাইনালি ম্যাচের মধ্যে চলে এসেছি। তো প্রথমত আমি কী গান নেবো এটা চিন্তাধারা করে MP40 নিয়ে নিলাম, তারপরে এখান থেকে UMP নিয়ে নেব, তারপরে M500 নিয়ে নিলাম। তো এখান থেকে মানে এখন ফাইট করব, মানে কে জিতে এই রাউন্ডটা দেখো। মানে 4 রাউন্ডের কাস্টম বানাচ্ছে কিন্তু ও 7 রাউন্ডের বানিয়ে নিয়েছে। তো আমি কিন্তু 4 রাউন্ডের মানে 4 রাউন্ডের ছাড়বো গাইস, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তাই জন্য। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরা দূরে মুভমেন্ট দেখাচ্ছি। তো আমার কিন্তু একটু পিঙ্ক হাই চলে কারণ এত নেট ফাস্ট হয় না তাই জন্য আর কি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন MP40 নিয়ে রাশে চলে যাব। তো এখানে দূরে থেকে আমি ডেমিজ দিচ্ছি, MP40 দিয়ে দূরে দিয়ে মানে ডেমিজ লাগে না তাই জন্য। তারপরে কি আমি ডেমিজ দিলাম, তো এখন আমি রাশে চলে আসলাম MP দিয়ে। তো MP দিয়ে অনেক যাতা দিয়ে মানে অনেক ডেমিজ দিলাম, তারপরে MP40 দিয়ে সোজা রাশ করে দিলাম। তো ফাইনালি 1 রাউন্ড জিতে গেলাম, রাউন্ড 1 মানে রাউন্ড 1 আমি জিতে নিলাম। তারপরে এখান থেকে বেস্টেস্ট আপডেট দিয়ে আমার তো আর গান কিনা লাগবে না, কারণ গান কিনে কী করব। তো আমি বেস্ট আপডেট দেওয়ার এটা কিছু কিনে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনই আমি রাশে চলে যাব। তো এখানে কিন্তু মুভমেন্ট দেখাচ্ছি ওর সাথে, মানে ও আমাকে কাস্টম চ্যালেঞ্জ করেছে, কোনোদিন আমাকে বলেনি মানে কাস্টম খেলবো, তো আজকে মানে বলেছে তাই জন্য আর কি। তো তোমরা ভাই গাইস আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, তো আমি আরও ভালো ভিডিও বানাবো। কারণ গাইস দেখো ভিডিও বানাই যদি ইউটিউব থেকে যদি কিছু না পাই তাহলে গাইস আমি কীভাবে ভিডিও বানাবো। তো তোমরা তো বুঝো গাইস, যারা যারা ইউটিউবার আছো যা ইউটিউবিং করো তোমরা তো বুঝো গাইস, যদি ইউটিউব থেকে যদি কিছু মানে যদি পয়সা পাই তাহলে তো মানে ভিডিও বানাতে অনেক ভালো লাগে। কারণ আমি এখনো পর্যন্ত আমি কিছু পাইনি, কারণ আমার ওয়াশ টাইম কমপ্লিট হয়নি তাই জন্য। তো তোমরা ভিডিওটি ফুল দেখে যাবেন আর ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি রাশ করে দিচ্ছি, তো বান্দা আসছে, তো ওকে কিন্তু ডাউন করে দিলাম কারণ বান্দা না আমার গার্লফ্রেন্ড। তো ফাইনালি 2 রাউন্ড জিতে গেলাম, মানে 2 রাউন্ড হয়ে গেছে আমার। তো এখন 3 রাউন্ডে চলে আসলাম, তো এই রাউন্ডটা কে জিতে তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মানে আমার গান চেঞ্জ করা লাগলো না, তো এখান থেকে আমি এখন রাশে চলে যাব। তো রাশে গিয়ে দেখবো মানে ওকে মারতে পারি কি না। তো এই রাউন্ডটা যদি জিতি তাহলে আরও 1 রাউন্ড জিততে আমার ম্যাচটা বয়া হয়ে যাবে, কারণ 1 রাউন্ড জিততে পারি কি না। তো দেখতে পাচ্ছ আমি এখানে গ্লোয়াল ফেলে ফেলে মানে রাশে চলে যাচ্ছি, রাশে যাচ্ছি আমি এখনই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেমেজ লাগছে না UMP দিয়ে এত দূর থেকে, তো আমি ক্লোজ চলে আসলাম মানে কিনারে, মানে একদম সরাসরি ফাইট করব তাই জন্য আর কি। তো এখানে কিন্তু ডেমেজই লাগছে না গাইজ, কে বলবো আমার UMPটা রিকল করছে। তো হালকা হালকা ডেমেজ দিলাম, তারপরে এখানে আমার অনেক ডেমেজ করে দিয়েছে তো। তো আমি কিন্তু এখানে কভার করে নিলাম, কভার করে আমি কিন্তু মেয়েটি মারছি, কারণ কভার না করলে যদি আমাকে মেরে দেয়। তো এটা কিন্তু উপরে উঠছে, আরে আমার গ্লোয়ালের দিকে চলে আসছে, তো আমি আরেকবার চেক করে নিলাম।
প্যাক করে মানে কি করবো আমি মেডিটি মারিনি, কারণ যৌনা শিখেছে তো ওখান যৌনাকে অনেক ড্যামেজ দিয়ে কিন্তু আমাকে মেরে দিল, তো ওখান থেকে এক রাউন্ড জিতে গেল। তো এখন রাউন্ড 3-2 মানে 1-2, কারণ ও এক রাউন্ড আমি 2 রাউন্ড মানে 2 রাউন্ড। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি MP40 নিয়ে নিলাম, UMP নিয়ে নিলাম, UG নিয়ে নিলাম, আর কি নিব। তো এখান থেকে আমি রাশে চলে যাবো এখনই, কারণ অনেকদিন হলো কাস্টম খেলিনি, তাই জন্য আমি খেলতে পারছি না। কাস্টম গেম প্লেটা খেললে মানে অনেক ভালো হয়, তাই জন্য আর কি। তো আমি এখান থেকে উপরে চলে যাব। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু উপরে চলে আসলাম, উপরে আসার পরে এখানে আমি গ্লোয়াল মারছি, তো প্লেয়ার মানে তাকে মানে ওকে দেখতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছ ওকে তো সাইডে আছে, আমাকে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে। তো ওকে দেখি আমি মারতে পারি কিনা। ফাইনালি ওকে রেড মেরে নক করে দিলাম, মানে নক ক্লিয়ার করে ফেললাম, কারণ 1v1 খেলছি। তো ফাইনালি আমি 3 রাউন্ড জিতে গেলাম। তো লাস্ট 1 রাউন্ড মানে এই রাউন্ডটা কে জিতে তোমরা দেখতে থাকো গাইস, আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। কারণ গাইস কোনোদিন মানে অনেক ভিডিওতে ভিউজ আসে না গাইস, মানে অনেক দুঃখ লাগে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে ভাই তোমরা ভিউজ মানে ফুল দেখো না ভিডিওটা, তো ফুল দেখে যাবেন গাইস, কী বলবো। ফুল দেখলে ভিডিওটা মজা পাবে, ফুল না দেখলে গাইস কী বলবো, তোমরা ফুল দেখবেন দয়া করে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি রাশে চলে যাবো, এখানে ওই সাইডে দিয়ে যাচ্ছি, মানে ও জানি না কোন সাইডে দিয়ে আসবে গাইজ। ও কিন্তু অনেক ভালো খেলায়, কারণ ওর ফোনটা অনেক মানে ভালো নেই, তাই জন্য ও খেলতে পারে না অনেক মানে ভালো। তো আমার ফোন মানে মোটামুটি প্রায় ইউটিউবিং করে, তাই জন্য ফোনটা মানে একদম গিয়েছে। তো আমি ভাবছি একটা নতুন ফোন নেব, মানে কোন দিন নেবো এটা আমি, কারণ জানো তো একটা মিডিল ক্লাস ফ্যামিলির মানে যদি ও তাহলে তোমরা বুঝতে পারবেন। তো এখান থেকে কিন্তু ডক থেকে মানে 2 Shooter X নিয়ে নিল, তো এক্সের সামনে মানে টিকা যাবে না, তাই জন্য আমি প্যাক করে নিলাম, প্যাক করে মেডি মারছি। তো এখনই মানে প্যাকটা ভেঙে ফেলবো, তো এখানে প্যাকটা ভেঙে ফেললাম, ও কিন্তু আমার ড্যামেজ দিয়ে দিল, আমি কিন্তু এবার দুবার ড্যামেজ দিয়ে ওকে ম্যাচটা জিতে নিলাম। তো আর মানে ভিডিও করছি না কারণ লম্বা হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও।